Hello, bondhus and bandhobis. How are you all? I hope you guys are all good. Ajke Sonic-er fast service ache. So, niye jabo. Ekhon er moddhe 9ta beje geche. 10ta theke service. Ek ghontar moddhe amake okhane pouchhte hobe. Pouchhe jabo. Sonic. Jai hok. Ajke amar garir fast service. To ami chesta korbo jotota sombhob dekhanor. Tumra video end of the lege thako. তো তখন আমি বলে দেবো কত কি খরচা পড়লো না পড়লো সব ব্যাপারে সব ডিসকাস করব আমি সুরজিৎ তোমরা দেখছো ড্যাডিস ব্লগস চলো ও গাইস আমরা এসে গেছি আমাদের মোটর ব্লগ সেটআপে এখন আমরা যাচ্ছি সার্ভিসিংয়ে শুরুই আছি শুরুই নিজেতে সার্ভিসিং রয়েছে ওখানে সার্ভিস করাবো ছোট্ট বেবিকে সার্ভিস করাবো আজকে ফার্স্ট সার্ভিস তো গাইজ আজকে কোন লগ্নে বেরিয়েছি আমি নিজেও জানি না চারদিকে ট্রাফিক আর ট্রাফিক মানে খেতেই থাকছি আর তার উপরে এই গাড়িগুলো রেসে লেগেছে এগুলো হচ্ছে বড়ো বড়ো লগ্নি অযথাই টেনশন করছিলাম গাইজ এখনো আমি ছাড়া কেউই আসেনি দেখি পাউস দেখতে কেউ এসছে কি না তো চলো মুছে গেছি অ্যাকোয়ার্ড ইয়ামাহা দেখা হচ্ছে তো গাইজ ফাইনালি সনিককে রেখে দিয়েছি ওখানে দু নম্বরে নাম এন্ট্রি করে নিয়েছি তো এখনও শোরুমে যেহেতু কেউ আসেনি জব কার্ড এখন তো পাবো না শোরুমের লোকেরা আসুক আগে গাড়িটাকে দেখুক কী হয়েছে ইন্সপেক্ট করুক তারপরে জব কার্ড দেবে শোরুমই খোলেনি তার আগে থেকে এসে গাড়িতে নাম লিখে বসে আছি যাই হোক চলো গিয়ে ছাওয়ায় দাঁড়াই ইচ্ছে করছে না ভয় লাগছে যদি বলবো না স্যার তো গাইজ চলো ভেতরে গিয়ে দাঁড়াই আর যেরকম যেরকম হবে সেরকম সেরকম ইনফর্ম করবো দেখা যাবে চলো এখন চেকিং চলছে দাদা একটা টেস্ট ড্রাইভ নেবে গাইজ গাড়ি চেকিং জব কার্ড সব কমপ্লিট গাড়ি রেডিকে রয়েছে উঠবে গাড়ি টাইম দিয়েছে আমাকে 12:45 12:45 মধ্যে বলছে সার্ভিস হয়ে যাবে তো দেখার কতক্ষণে কী হয় না হয় যেরম যেরম হবে সেরম সেরম বুকিং করছে এ ফিউ মোমেন্টস লেট Oh,
ইনস্পেকশন হবে। প্রথমে আসতে দেওয়ার কথা ছিল না, তারপরে কিছু রিকোয়েস্ট করলাম, তারপরে আসতে দিল। ফাইনালি সত্যি বলছি ভাই, ফুললি স্যাটিসফাইড সার্ভিস। অনেকে কমপ্লেন করেছে একবারই আমার সার্ভিস নিয়ে, বাট আমি ফুললি স্যাটিসফাইড। এখানে গাড়ি ইন্সপেকশন হলো, ওরা যে যে প্রবলেম দেখেছে সঙ্গে সঙ্গে শর্ট আউট করে দিয়েছে, ভিডিও করারও কন্ডিশন দিয়ে দিয়েছে। তো চলো, গাড়ি এখন ওয়াশ হবে, আমার ইচ্ছা গাড়ির চাকায় গাড়ি ওয়াশ হয়ে নিচে নামতে, তারপরে আমি নিচে কথা বলছি। দেবীকে এখন নামানো হবে। ভাই বেবি আগের থেকেও চকচক করছে। তো গাইস, সার্ভিস কমপ্লিট। তো এখন বেরোবো এখান থেকে। এদিকে একটা সলিড মডেল আছে, MT15 V2.0। তো যদি ওটা রিভিউ চাও তাহলে কমেন্ট করো, অবশ্যই করবো। চলো এখান থেকে বেরোই, বাকি কথা হবে বাড়ি গিয়ে। তো গাইস, এই রইল সনিক। সনিকের সার্ভিসিং হয়ে গেছে, দেখো বেবিকে আগের থেকে আরও কিউট লাগছে। চলো বেরোই এখান থেকে, তারপরে কথা হবে। তো গাইস, ছোট্ট একটা ফ্যান পেয়ে গেছি R15-এর। তোমার নাম কি? আচ্ছা, ছোট ভালো লাগছে? একটা R15V4-এর ফ্যান পেয়ে গেছি এখানে, ছোট্ট শুভদীপ। কোন ক্লাসে পড়ো? কোন ক্লাস? ওকে, তো বড় হয়ে চালাবে তো নাকি? ওকে, তো ফ্যান বড় হয়ে চালাবে। তো চলো যাওয়া যাক, ফ্যানের সাথে দেখা করে ভালো লাগলো, আর কিছু কথা বলে দিই। তো ফাইনালি গাইস, চলে এসেছি বাড়ি। ফার্স্ট সার্ভিস ডান, ফার্স্ট সার্ভিস হয়ে গেছে আমার। তো টোটাল কত পড়লো? টোটাল পড়লো ৮৫৫ রুপিস। আমার গাড়ির ইঞ্জিন অয়েল চেঞ্জ হলো, অয়েল ফিল্টার চেঞ্জ হলো, অ্যান্ড কুলেন্টটা চেঞ্জ হলো। তার জন্য চার্জ করেছে ১০০ রুপিস কুলেন্টের জন্য। তো যাই হোক, আমি ফুল স্যাটিসফাইড সার্ভিসের। ৮৫৫ অ্যারাউন্ড কিছু কস্ট পড়েছে। আমি ভিডিওতে বলছিলাম যে কিসে কিসে কস্টটা কীরকম কীরকমভাবে পড়েছে, আমি ব্রেকআপটা দিয়েছিলাম, বাট মাইক কোয়ালিটির জন্য আসেনি। তো যাই হোক, তোমরা আমাকে একটা কমেন্ট করো, একটা ভালো মাইক বলো, সাজেস্ট করো, তো আমি সেটা কিনবো। আমি তোমাদের চেষ্টা করবো আরও ভালো কোয়ালিটির ভিডিও প্রোভাইড করার, ভালো কোয়ালিটির অডিও প্রোভাইড করার। তো ভাই যাই হোক, ভিডিওটা আজকে শেষ করছি। ভালো থাকবে, সকলকে ভালো রাখবে, ওয়েট করো নেক্সট ভিডিওর জন্য। টাটা। She makes me mad. Como se llama?